আমরা পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানের চুয়ান্ন সালে যুদ্ধফ্রন্ট হয়েছিল, সেই যুদ্ধফ্রন্টের নির্বাচনী ইস্তেহার একুশ দফা পরিপক্ব বছর বাড়ি যুদ্ধফ্রন্টের পর আইয়ুব খান সামরিক শাসন দিয়ে উন্নয়নের এক দশক পালন করেছে। তারপর আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েছে, ছয় দফা ঘোষণার পর আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েছে। সেই ষড়যন্ত্র মামলাকে প্রতিরোধ করার জন্য এখানে জাতীয় নেতৃবৃন্দ তৎকালীন সময় বাংলাদেশ পাকিস্তান কংগ্রেস বাসানী নেট এবং আওয়ামী লীগ ডাক গঠন করেছে। তারপর ছাত্রলীগ ছয় দফা ধারে ধারে ছাত্রলীগ ছয় দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জনগণের সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন ছাত্রলীগের জাতীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিল যে একটি ছাত্র সংগ্রাম পরিষদ করা। রাশেদ খান মেননের নেতৃত্বে ছাত্র সংগঠন, মতিয়া চৌধুরীর নেতৃত্বে ছাত্র সংগঠন এবং এনএসএফের একটা অংশ দুলাল ভাইদের অংশ মিলে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। সেই ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে যখন আন্দোলন চলতেছিল, এবিএম মুসা কোন মাধ্যমে সাংবাদিক হিসেবে শেখ মুজিবের সাথে দেখা করেছিলেন। শেখ মুজিব একটা চিরকুট দিয়ে এবিএম মুসাকে বলেছিলেন যে হুজুরকে গিয়ে বলবা যে আন্দোলন করার জন্য। ইতিমধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সচিব সফদর, যা শেখ মুজিবের ব্যক্তিগত বন্ধু ছিল, বেকার হোস্টেলের অধিবাসী ছিল, সে নিয়মিত তার সাথে যোগাযোগ রাখত এবং সফদর পাকিস্তানকে রক্ষা করার জন্য এবং পাকিস্তান আন্দোলনে শেখ মুজিবের অবদান আছে এই কথা বলে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করা নেওয়ার জন্য পাকিস্তানের সরকারের কাছে একটি দরখাস্ত লিখার অনুরোধ করে। তারপরে দরখাস্ত যখন রেডি হয়, সফদর সেই দিন গিয়ে বলেছিল যে মাওলানা ভাসানী আন্দোলন করছে, দরখাস্তটি হুড়মুড় করে ছিঁড়ে বলেছে আমাকে আর কেউ আটকাতে পারবে না। পুরো আন্দোলনটি ছাত্রলীগের নেতৃত্বে হয়েছে, ছাত্রলীগের মুরব্বী শেখ মুজিব কারাগারে ছিল। তারপরে পুরো আন্দোলনটি মাওলানা ভাসানী সম্পৃক্ত হওয়ার পর এক হাত মোনাজাত করেছে, এক হাত সামনে আগিয়েছে এবং জেলা প্রশাসক সকল জেলা প্রশাসকের অফিস ঘোষণা করার কথা বলেছে, ক্যান্টনমেন্ট ঘোষণা গেরাও করার কথা বলেছে এবং ঝালাও পড়ার কথা বলেছে এবং সারা দেশে ছাত্রলীগ এবং ছাত্র সংগ্রাম পরিষদ মিলে দালাল টাউটদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই প্রতিরোধের ফলে শেখ মুজিবের মুক্তি হয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।